সেই চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। আমরা শুটিং করতে এসেছি, শুটিং চলছে। চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। আমরা শুটিং করতে এসেছি, শুটিং চলছে। এটা ফার্স্ট ধাপ, এটা হচ্ছে ফার্স্ট ধাপ। দেখছেন বিজা, এখান থেকে শুকাইয়া মনে করেন যে এই যে এখন ওই যে শুকাই গেছে, দেখে এই দেখেন পরেরটা, এই যে সেকেন্ড টাইম এটা বুঝছেন কমে গেছে। দেখছেন এটা 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 কিন্তু কমে যাবে আস্তে আস্তে, না এটা কমে এরকম হয়ে যাবে, বুঝছেন নাকি দিদার ভাই? এটা কি দিয়ে তৈরি করা? গোবর, গোবর আর ঘাস আর মেডিসিন, গরুর গোবর। আসেন মেডিসিনে চিটা গুড় পানি সরকারের কৃষি ডিপার্টমেন্টের কয়েক জায়গাতে বানায়, সেখান থেকে আমরা নিয়ে ওইটার সাথে পানি দিয়ে আর চিটা গুড় মিশিয়ে দিই, দিয়ে এইটাকে আমরা গোবরের সাথে মিশিয়ে দিই, তাই না? এই মেডিসিনটার সাথে গোবর আর লতা পাতা মিশাই, মিশিয়ে আমরা এটাকে চাপা দিয়ে রেখে দিই। তারপরে 15 দিন পরে আবার নাড়াচাড়া দিই, আবার এভাবে নাড়াচাড়া দিতে দিতে 45 দিন পর বারবার নাড়াচাড়া দিই। এটা হলো মেডিসিন, হ্যাঁ, কারণ প্রচুর লাগে তো। ওই আমরা আনি মনে করেন যে লিটারে করে তারপর এটা কোথায় আপনারা পাঠান? কোথায় পাঠান? এগুলো সার বানানো হয়, কোথায় পাঠান? এগুলো সার বানায় তৈরি করে সার বানানোর পর ওখানে নিয়ে যায়। ওই দেখছেন এখানে আমরা যে শুকাইছি, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ নাকি? না না, এটা তৃতীয় পর্ব, এটা তৃতীয় প্রায় শুকিয়ে গেছে, তাই না? এটা কম, এটা এটা একদম নতুন, কিন্তু এটা অনেক শুকিয়ে গেছে। এটা কয় দিনে ডিফারেন্স আছে? কতদিন লাগবে এগুলি? 20 দিনের ডিফারেন্স আছে। কতদিন লাগবে দাদা এগুলি? 45 দিন।